2006 সালে 2 নভেম্বর প্রতিষ্ঠিত হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত পূর্ণভূমি হাওর, সমতল ভূমি ও টিলা বিশিষ্ট দুটি পাতা একটি কুড়ির সিলেট বিভাগে কৃষি শিক্ষা প্রসারের জন্য সিলেট শহরের টিলাগড়ে 50 একরের বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় 3 অক্টোবর ডিন কাউন্সিলর আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান খান অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপাচার্য পদে নিযুক্ত হন। তিনি একই সাথে উপাচার্য, ডিন, কাউন্সিলর আহ্বায়ক এবং ডিনের দায়িত্বে আছেন। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি শিক্ষার মানোন্নয়নে এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক নিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান খান এর সাক্ষাৎকার নিয়েছেন দৈনিক নয়া শতাব্দীর স্বীকৃতি প্রতিনিধি সৈয়দ জাহিদ হাসান। ধন্যবাদ। আসলে অনেক ব্যস্ত সময় চলছে, কারণ উপাচার্যের কাজ এমনি ব্যস্ততা, তার উপরে ডিন কাউন্সিলের আহ্বায়ক সেটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং ডিনের দায়িত্ব সেটাও আপনারা জানেন, ডিন একটু আমাদের ইউনিভার্সিটিতে ডিন একটু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। সেজন্য খুবই ব্যস্ত সময় যাচ্ছে, তবে আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব সমস্ত দায়িত্বগুলোকে সুচারুরূপে পালন করার জন্য। দায়িত্ব পাওয়ার পর প্রত্যাশা কী ছিল এবং তার কতটুকু পূরণ করতে পেরেছে? আসলে দায়িত্ব পাওয়ার পরে, যদিও আমরা জানি যে ভাইস চ্যান্সেলর আসলে দায়িত্বটা অনেক বড়, অনেক কিছুই ই করার, আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি। আমার দায়িত্ব আপনারা জানেন যে খুব অল্প সময়ের জন্য, সেজন্য শিক্ষার ক্ষেত্রে আমি মান উন্নয়নের জন্য চেষ্টা করছি। বিশেষ করে আপনারা যদি দেখেন এই ইউনিভার্সিটিতে রাস্তাঘাটের কিছুটা উন্নত, যেখানে আমাদের সামনে অনেক ভাঙ্গা ছিল সেই জায়গায় উন্নয়নের চেষ্টা করেছি। আমাদের যে প্রথম গেট যেটা ছিল সেই গেটে কোনো লাইট ছিল না, সে লাইটের ব্যবস্থা করেছি। আমাদের কয়েকটা অনুষদীয় ভবন যেগুলো অবস্থা ভালো ছিল না সেগুলো ই করার চেষ্টা, এই মেরামত করার চেষ্টা করেছি। আমাদের তো আসলে চাহিদা তো অনেক বেশি, বা আমি যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে, যতটুকু পারা যায় আমি চেষ্টা করেছি শিক্ষার এবং ইউনিভার্সিটির যে অবকাঠামো উন্নয়নের জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি। স্যার, বিশ্ববিদ্যালয় এখন সামগ্রিক গবেষণার পরিবেশটা কেমন? গবেষণার পরিবেশটা আগের চাইতে তুলনামূলকভাবে ভালো। কারণ হলো, আমরা যদি চিন্তা করি, আমাদের আসলে আগের যে ভাইস চ্যান্সেলর স্যার, উনি বিভিন্ন ল্যাবে আমাদের অনেকগুলো যন্ত্রপাতি দিয়ে গিয়েছিলেন। তো সেই জন্য যন্ত্রপাতি, আমাদের যে যন্ত্রপাতির দিক দিয়ে আমরা গত মানে 10-12 বছরের চাইতে আমরা উন্নত। কিন্তু এখনও যে সমস্যা হলো, অনেকগুলো গবেষণা স্থলে এখন আমাদের 3-ফেজ লাইনটা দেওয়া হয় নাই। সম্প্রতি আমি 3-ফেজ লাইন দিয়েছি এবং আশা করছি যে আমরা এই গবেষণার ক্ষেত্রে এটা এগিয়ে যাবে। এবং সাউরেস হয়তো বা আপনারা জানেন যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা রিসার্চ সিস্টেম তারা ইউজিসির ক্ষেত্রে কিছু অনুদান দেয় এবং এটার রেজাল্ট হয়তো এই মাসেই হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো আমরা আরও কিছু গবেষণা প্রজেক্ট পাবো। এবং আমরা আরও যেটা শুনতে পাচ্ছি, KGF থেকে কৃষিবিদ গবেষণা ফাউন্ডেশন, সেখান থেকে আমাদের কিছু গবেষণা পাওয়া যাবে। এবং ইউজিসিও আমাদেরকে সম্প্রতি কিছু প্রজেক্ট ঘোষণা দিয়েছেন, যেটা আমরা প্রজেক্ট পেয়েছি। এবং আর কিছু শুনছি NST, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি, তারাও কিছু প্রজেক্ট দেয়। এবং সেক্ষেত্রে আমি যা এখন পর্যন্ত জানতে পেরেছি যে আমাদের ইউনিভার্সিটি একাধিক প্রজেক্ট পাবে। সেই হিসাবে গবেষণা পরিবেশ তুলনামূলকভাবে আমরা আশা করছি যাতে আরও ভালো হবে আশা করছি। স্যার, অল্প দিনের দায়িত্বে থাকলেও কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন কি? চ্যালেঞ্জ তো আসলে আছেই, বিভিন্ন রকমের চ্যালেঞ্জ। বিশেষ করে আমাদের টাকা পয়সা তো আসলে ওই রকমের থাকে না, বা বিভিন্ন রকমের, বা যেটা সবচেয়ে বড় সমস্যা, আমার সময়টা তো আসলে সীমিত। এবং অনেকেই এখনও মনে করছে যে আমার সীমিত সময় এটা ই করতে পারবো কি না। আর বিশেষ করে আমাদের ইউনিভার্সিটির অনেক মানে ডিসিশন মেকিংয়ের এটা ক্ষমতা আসলে আমাকে দেওয়া হয় না। যেমন উদাহরণ দিই, আমি কিন্তু সিন্ডিকেট করতে পারছি না। আমাদের ইউনিভার্সিটিতে অনেক স্টাফ, বিশেষ করে কর্মচারী অনেক জায়গায় কম, আমি কোনো নিয়োগ দিতে পারছি না। আবার আমাদের অনেক শিক্ষকের পর্যায়ন আছে, এই পর্যায়ের বোর্ড আমি করতে পারছি না। তো এইগুলো আসলে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এগুলো এখন পর্যন্ত যেহেতু সরকার আমাকে ক্ষমতাটাকে লিমিট করেছে, সেটা এই সমস্যাগুলোকে আমরা এখনও চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। স্যার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় জানতে চায় একটি কথা, সেটা হলো অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তো এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন এখন পর্যন্ত গঠন করা সম্ভব হয় নাই, এটার কোনো অগ্রগতি আছে কিনা? হ্যাঁ, অ্যালামনাই অ্যাসোসিয়েশন করার জন্য আমরা 6টি অনুষদের 6জন শিক্ষককে মিলে আমরা একটা কমিটি তৈরি করেছি। এটা আমাদের এগ্রিকালচার বা কৃষি অনুষদের সয়েল সায়েন্স বিভাগের আবুল কাশেম স্যার তার প্রধান হিসাবে দায়িত্বে আছেন। এবং শাহজালাল ইউনিভার্সিটির কিছু ছাত্ররা বা একটা সংগঠন, তারা অনলাইন অ্যালামনাই অ্যাসোসিয়েশন তারা করেছে, তাদের একটা ভিডিও আমাদেরকে দেখেছে এবং আমি কমিটির সঙ্গে আলোচনা করেছি। এবং মোটামুটি 6টা অনুষদই একটা ড্রাফট, তারা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জাপ তারা তৈরি করেছে। আমরা আশা করছি এই নভেম্বরের মধ্যে আমরা এটা ফাইনাল করতে পারবো। এবং আরেকটি পুরো ইউনিভার্সিটির জন্য আরেকটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমাদের হবে, এবং আশা করছি আমরা এটাও এই নভেম্বরের মধ্যেই আমরা এটা হয়তো বা আমরা করে ফেলতে পারবো আশা করছি। যদিও
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় একটি স্বনামধন্য কৃষি বিশ্ববিদ্যালয়, কিন্তু দেখা যায় গবেষণা মাঠের তীব্র সংকট রয়েছে। তো এই গবেষণা মাঠের সংকট নিরসনে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না? আপনারা জানেন যে আসলে আসলে কৃষির ক্ষেত্রে আসলে গবেষণা মাঠ দরকার, এবং আমরা এই ক্যান্টনমেন্টের কাছে বা বাইপাস যে রোডে আমাদের প্রায় 2.5 একরের মতন একটা জায়গা রয়েছে, আমরা সেখানে আমাদের শিক্ষকদেরকে উৎসাহ দিচ্ছি সেখানে তারা গবেষণা মাঠটাকে করার। আর এখানে আপাতত যে সমস্ত জায়গা আছে সেখানে কিছু গবেষণা মাঠ করা হচ্ছে। আপনারা জানেন যে আমাদের 3 নম্বর গেটে আমরা পশুদের পশু অর্থাৎ ছাগল এবং ভেড়া রাখি খামার করে বা কিছু শিক্ষকরা ওখানে করেছেন, ওখানে তারা গবেষণা করছেন। যাই হোক, এই সীমাবদ্ধের মাধ্যমে আমরা গবেষণার কাজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে ওই এইটা গবেষণা মাঠ যেটা আমাদের ইয়ের পাশে কী বলে ওই বাইপাসের পাশে, এটা যদি আমরা আসলে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে গবেষণা করতে পারবো। স্যার, এর সাথে আরেকটা প্রশ্ন করতে চাই, সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলার ক্ষেত্রে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান কী এবং এর আধুনিকায়নে কোনো পরিকল্পনা আছে? সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে যদি আমি বলি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আমি মনে করি অনেক দূরই এগিয়ে রয়েছে, কারণ আমাদের এখানে অনেকগুলো সংগঠন রয়েছে এবং তারা বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম, সাংস্কৃতিক মানে শুধু গান বাজনা না, বিতর্ক, বক্তৃতা, তারপরে রক্তদান, তারপরে দরিদ্র মানুষের বা যারা শিক্ষাবঞ্চিত শিক্ষার্থীদেরকে সেবা করা, বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম, এরা বিভিন্ন ক্ষেত্রেই তারা যথেষ্ট অবদান রেখেছে। এবং আমি মনে করি যে আসলে এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যে সাংস্কৃতিক যে চর্চা চলছে এটা আসলে অনেক বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সুযোগ বাংলাদেশে নাই, তো সেদিক দিয়ে তারা এগিয়ে রয়েছে। তবে খেলাধুলার ক্ষেত্রে আসলে আমরা একটু এখন আসলে সত্যি কথাই বলতে হবে একটু পিছিয়ে আসি। আমাদের খেলার মাঠটা আর উন্নত কীভাবে করা যায়, আজকেই আমাদের একটা সকালবেলা 11টার দিকে আমাদের একটা মিটিং ছিল, সেখানে আমি আলোচনা করেছি এবং আমি যে ক্রীড়া পরিচালক যিনি আছেন তার সঙ্গে বলছি আগামীকালকে আমি কথা বলবো। এবং আপনারা হয়তো জানেন যে কিছুদিনের মধ্যেই আমাদের আন্ত অনুষদীয় বিভিন্ন রকমের খেলা শুরু হবে, ভলিবল, ব্যাডমিন্টন, ক্রিকেট। স্যার, আবাসিক হলগুলোতে আসলে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট, আসলে নিরবিচ্ছিন্ন বলতে কোনো ইন্টারনেটই নাই, তো হলগুলোতে ইন্টারনেট দেওয়ার কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ আছে কি না? আচ্ছা, আপনারা জানেন যে আমাদের আসলে ICT যে সেল আছে, যে কোনো কারণেই আমাদের যে কম্পিউটার সায়েন্সের টিচার ছিলেন না দীর্ঘদিন, তার জন্য ICT সেলের কোনো চেয়ারম্যান ছিলেন না, এই জন্য আমাদের এই এখানে আমাদের পিছিয়ে ছিলাম। তো আমি গত বৃহস্পতিবার আমি নির্দেশ দিয়েছি যে ICT সেলের একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া, এবং উনি চেয়ারম্যান হয়ে আসলে আমি ওনার সঙ্গে কথা বলবো কীভাবে হলগুলোতে ইন্টারনেট দেওয়া যেতে পারে। এবং আজকে আমাদের একটা মিটিং ছিল, যে আমি বলেছি 11টার সময়, সেখানে বাজেট, সেখানে আমি দেখলাম ইন্টারনেট সংযোগের জন্য বাজেট যথেষ্ট পরিমাণ বাজেট বরাদ্দ আছে, এই বাজেটটাকে কীভাবে কাজে লাগিয়ে আমরা হলগুলোতে ইন্টারনেট দিতে পারি এ ব্যাপারে আমরা হয়তো শীঘ্রই বলব। আমরা আশা করছি যে এই মাসের শেষে অথবা ডিসেম্বরের শুরুতেই শিক্ষার্থীরা কিছুটা হলেও এর সুফল পাবে। স্যার, উচ্চতর শিক্ষার ক্ষেত্রে বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের সাথে চুক্তিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কতটা সফল? এটা যদি আমরা বলি, আমাদের যদি আমি আসার পরে যদি বলি, একটা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, আমাদের কোনো একটা ইউনিভার্সিটির কোনো একটা ডিপার্টমেন্ট বা ডেয়ারি সায়েন্স ডিপার্টমেন্ট, তাদের সঙ্গে চুক্তি হয়েছে, তারা ওই ডিপার্টমেন্টকে ডেয়ারি সায়েন্স ডিপার্টমেন্টকে তারা 3 কোটি টাকার যন্ত্রপাতি তারা দিবে। এবং আপনাকে যে আমি হয়তো আগে বলেছিলাম যে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্তরাজ্যের 2টা বিশ্ববিদ্যালয়, রেডিং ইউনিভার্সিটি এবং নিউক্যাসল ইউনিভার্সিটি, তারা আমার সঙ্গে চুক্তি করতে চাচ্ছে যে সেই ক্ষেত্রে তারা আমাদের সঙ্গে হয়তো গবেষণা কাজ করবে। হয়তো এমন হতে পারে যে আমাদের একজন PhD স্টুডেন্ট, সে হয়তো রেডিং বা নিউক্যাসল ইউনিভার্সিটিতে ভর্তি হলো, তার কিছু গবেষণা কাজ আমাদের সঙ্গে করবে। তো ভবিষ্যতে আমি মনে করি যে এই ধরনের চুক্তি আরও হবে বিদেশের সঙ্গে, এবং বিদেশের আমাদের অনেক শিক্ষার্থী বা শিক্ষক যারা আছেন তারা বিদেশে রয়েছেন, এবং আমাদের কয়েকটি আমাদের ছাত্ররা এখন বর্তমানে বিদেশে যাওয়ার প্রবণতা বা আগের চাইতে অনেক বেড়েছে, এবং সেক্ষেত্রে তারা যদি আমাদেরকে সহযোগিতা করে, আপনার হয়তো নাম শুনছেন ইরাসমাস মুন্ডাস এখন চিন্তা করতেছে তাদের কোনো একটা সাবজেক্ট আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে করা যায় কি না, তার জাস্ট আমাকে নক করেছে, এটা প্রাথমিক আলোচনা পর্যায়ে আছে। যদি আমরা এটা সফলভাবে করতে পারি তাহলে হতে পারে যে ভবিষ্যতে ইরাসমাস মুন্ডাসের কোনো একটি কোর্স আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে হতে পারে, এবং সেটা আমাদের জন্য একটা বড় ধরনের সফলতা হবে বলে আমি আশা করি। কেন্দ্রীয় গ্রন্থাগার, এটা আধুনিকায়ন আসলে কতটুকু সম্ভব হয়েছে? কেন্দ্রীয় গ্রন্থাগারে আসলে আমাদের বই যথেষ্ট পরিমাণ আছে, আমাদের ইন্টারনেটও ওখানে আছে, এবং আমাদের ছাত্ররা কিন্তু আসলে 50 জন ছাত্র, আপনারা জানেন যে 50 জন ছাত্র একসাথে বসে সেখানে কাজ করে, ওখানে টেবিলও দেওয়া হয়েছে। কিন্তু এটা যে কোনো কারণে করোনার আগে মোটামুটি অনেক শিক্ষার্থীরা যারা মাস্টার্স বা PhD করতো তারা ওখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে
বই সংগ্রহ করতে পারতো, কিন্তু এই ইয়ের পাওয়ারে কী বলে করোনার কারণে যোগাযোগটা অনেকটা ই হয়ে গেছিলো, পিছিয়ে গেছিলো। তো আমি তাদের সঙ্গে আলোচনা করেছি, আমি আবার চেষ্টা করছি এটাকে কীভাবে আরও আধুনিক করা যেতে পারে। আমি বিশ্ববিদ্যালয় প্রযুক্তিগতভাবে কতদূর এগিয়ে, বিশ্ববিদ্যালয় প্রযুক্তিগতভাবে যেটা হলো আমাদের এখন অধিকাংশ অনুষদে ইন্টারনেট লাইন আছে, দু একটা অনুষদে মানে ইন্টারনেট লাইন আছে, ইন্টারনেট পাচ্ছে না অবশ্য দু একটা অনুষদে, কিন্তু বেশিরভাগ জায়গায় আছে। এবং আরেকটা যেটা আমরা এখন করছি সেটা হলো এখন আমরা যে কোনো চিঠিকে ইয়ের সঙ্গে সঙ্গে মানে হার্ড কপির সঙ্গে সঙ্গে আমরা অনলাইনেও পাঠিয়ে দিচ্ছি। এবং ইয়ের থেকে ইউজিসি থেকে বা ইয়ে মন্ত্রণালয় থেকে যখন চিঠি আসে এখন তারা আমাদেরকে অনলাইনের মাধ্যমে দেয়। এমনকি আমরা ইয়ের কী বলে ওই কোনো মিটিংও যখন আমরা করা হচ্ছে সরাসরি মিটিংয়ের চাইতে আমরা অনলাইনে অনেক মিটিং করেছি। আমরা যেমন এবার আপনারা জানেন যে ভর্তি পরীক্ষার সময় আমরা কিছু কিছু মিটিং অনলাইনে করেছি ইউজিসির সঙ্গে অনলাইনে। আগামীকালকে একটা মিটিং আছে আমাদের ইউজিসির সঙ্গে, সেটা অনলাইনে হবে। তো এই প্রযুক্তিগতভাবে আমরা আগের চাইতে যদি আমরা বলি যে আজ থেকে তিন চার বছর আগের চাইতে আমরা অনেক এখন আধুনিক। তবে এখনও আমি যেটা বলেছি আগেই যে আমাদের কিছু লিমিটেশন আছে বা কয়েকটা অনুষদে এখনও এটা হচ্ছে না। কেন হচ্ছে না বা কীভাবে এগিয়ে যেতে পারে, বিশেষ করে আপনারা যদি জানেন যে আমাদের বিশেষ করে বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে একটি ল্যাবই আছে যার নাম হলো বায়ো ইনফরমেটিক্স ল্যাব। সেখানে 10টি কম্পিউটার আছে এবং শিক্ষার্থীরা মাস্টার্স বা অন্যান্য শিক্ষার্থীরা তারা এই বায়ো ইনফরমেটিক্স ল্যাবে তারা কাজ করতে পারে। এবং আপনাদেরকে আপনারা জেনে খুশি হবেন এই ল্যাবে বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং অনুষদে অনেক শিক্ষার্থী শুধু বায়ো ইনফরমেটিক্স অর্থাৎ কম্পিউটার ব্যবহার করে গবেষণা করে বায়ো ইনফরমেটিক্সের উপর গবেষণা করে অনেক ধরনের পাবলিকেশন তারা হয়েছে। এবং এই ধরনের পাবলিকেশনে কিন্তু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশের মধ্যেই একটা অন্যতম অগ্রগতি ভূমিকা তারা পালন করেছে। এবং আপনারা হয়তো জেনে আরও খুশি হবেন এরকমেরই একটা গবেষণা প্রকল্প বা পাবলিকেশন যেটা সেটা এবার ইউজিসি গোল্ড মেডেলের জন্য মনোনীত হয়েছে। আমি আশা করি যে আমরা যদি প্রযুক্তিভাবে আরও এগিয়ে যেতে পারি আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে এই ধরনের গবেষণাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে।